হ্যালো বন্ধুরা, আজকের একটা নতুন ভিডিওতে আমার সমস্ত ভিউয়ার ও সাবস্ক্রাইবার বন্ধুদের হট অ্যান্ড প্যান্টের স্যালুট। তো এখন আছি আজকে আগ্রাতে, আর আজকে ডেট হচ্ছে 29th July। তো সকালবেলা বেরিয়েছি একটুখানি চা খেতে, এখন বাজে 9টা। আজকে যাব হচ্ছে দিল্লি, যমুনা এক্সপ্রেস ওয়ে ধরবো, আর দিল্লিতে গিয়ে আজকে আমার কেনাকাটা আছে, কারণ পাহাড়ে যেহেতু থাকবো সেখানে ঠান্ডা থাকবে, সেখানের জন্য কতগুলো জিনিস কিনবো। তো তার জন্য ভিডিও তো সঙ্গে থাকতে হবে, চ্যানেলটা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব আর ভিডিওটা লাইক করে দাও। ভারতে আমি যে জিপসি নেস্ট এই হোস্টেলটায় আছি, এখানে আমার খরচা খুবই কম পড়েছে, এসি রুমে আমি আছি, 320 টাকা আমার পড়েছে। আর এই হোস্টেলটা এক্সপ্লোর করার মতো আমার কাছে টাইম পাইনি, কারণ এতে থেকে আমি এডিটিংয়ে বসে গেছি, আর ভিডিওগুলো হচ্ছে HDVC এই ফরম্যাটে রেকর্ড হচ্ছে, যার জন্য আমার খুবই প্রবলেম হচ্ছে ডিরেক্টলি আমি এডিটিং করতে, সেগুলোকে পুরো কনভার্ট করে আমাকে কাজ করতে হচ্ছে। তো সেই কারণে একটু টাইম লাগছে বলেই আর আমি এই হোস্টেলটা ঘুরে সেরকমভাবে আর দেখছি না। এখন 10:45 বাজে, অলরেডি জিপসি থেকে আমি চেক আউট করে দিয়েছি, এবার বেরিয়ে যাবো, কিন্তু হঠাৎ করে বৃষ্টি এসে যাওয়ার জন্য এখানে একটু ওয়েট করছি, কারণ লাগেজটা বাঁধতে হবে, লাগেজটা বাঁধবার জন্য ওয়েট করছি। এখনও আকাশে প্রচুর মেঘ আছে, এদিকটা কালো হয়ে আছে একদম, যদি দেখাই। তো আমি এখন যে হোস্টেলটা এসেছি, এখানে সেরকমভাবে কোনো রকম বাইকার আসে না, সেই কারণে এখানে কোনো স্টিকার ওয়াল নেই, তাই দাদাকে আমি একটা স্টিকার দিয়ে দিয়েছি, আমার রেবেল রাইডার্স গ্রুপের এবং হর্নেট ম্যান আমার নিজস্ব স্টিকার। তো দাদা নিজে স্টিকারটা যেখানে হোক পেস্ট করবে, করে আমাকে পাঠিয়ে দেবে ছবিটা। এখন একটুখানি অপেক্ষা করবো বৃষ্টি থামার, আর বৃষ্টি থেমে গেলে এখান থেকে বেরিয়ে চলে যাবো। বাই বাই, ফির মিলেঙ্গে, থ্যাংক ইউ। তো এখান থেকে বেরিয়ে যাচ্ছি, তো এখন টাইম হচ্ছে 11:25। প্রচুর হিউমিডিটি এখানে, প্রচুর হিউমিডিটি। আর ছিলাম হচ্ছে ওই জিপসি নেস্ট, টোটাল প্রপার্টিটাকে এক্সপ্লোর করা সম্ভব হয়নি। তো এনি হাউ, পরে যদি আবার কোনো সময় আসি তখন দেখা যাবে। চলো, মোটামুটি যমুনা এক্সপ্রেস ওয়ে দিয়ে আমাকে দিল্লি যেতে আমার টাইম লাগবে মোটামুটি 3 ঘন্টা মতো লাগতে পারে দিল্লি। তো আজকে আবার মহরম, সকলকে মহরমের শুভেচ্ছা। চলো এখান থেকে বেরোনো যাক। গাড়িটা আরও দুটো লোড বাড়বে দিল্লিতে গিয়ে, কী করে যে ম্যানেজ করবো জানি না বাবা, তো দেখা যাক। তোমরা দেখলে সকাল থেকেই কেমন বৃষ্টি হচ্ছিল, আর এখন আগ্রা ছেড়ে বেরোচ্ছি, বৃষ্টির জন্য একটু দেরি হয়ে গেল। তো ভেবেছিলাম 10টার সময় বেরোবো, কিন্তু 10টার সময় বেরোতে পারলাম না, 1.5 ঘন্টা লেট। তো এখান থেকে বেরিয়ে আগ্রা রিং রোড ধরে এখন যমুনা এক্সপ্রেস ওয়ে ধরবো। সকাল থেকে কিছু খাওয়া হয়নি, শুধুমাত্র একটুখানি চা আর কয়েকটা বিস্কুট খেয়েছি, প্রপারলি ব্রেকফাস্ট হয়নি। তো খিদেও এমনিতে পাচ্ছে না যদিও, তো অনেক জল খেয়েছি সকাল থেকে, অনেক জল খেয়েছি, কারণ গত 2 দিন ধরে যে হারে গরম পেয়েছি, আগ্রাতেও গরম আছে, যে হারে গরম পেয়েছি জল খাওয়াটা খুবই দরকার ছিল। তো প্রচুর জল খেয়েছি, প্রচুর। সামনে যদি এখানে কোথাও প্রপার ব্রেকফাস্ট পাই করে নেবো, তো পেঠা ফেটা হ্যান ত্যান কী সব, এসব খাবো না, মিষ্টি জিনিস খাওয়া যাবে না। তো বন্ধুরা, আজকে আমি বেরিয়েছি আগ্রা থেকে দিল্লি, আর আগ্রা থেকে দিল্লি যেতে গেলে আমাকে যেতে হবে যমুনা এক্সপ্রেস ওয়ে দিয়ে। তো সেই যমুনা এক্সপ্রেস ওয়ের অভিজ্ঞতা তোমাদের সঙ্গে শেয়ার করব। আর তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, আমার ফেসবুকে তোমরা আমাকে ফলো করে নিও, ইনস্টাগ্রামে আমাকে ফলো করে নিও, থ্রেডে আমাকে ফলো করে নিও, যেখানে পারো আমাকে ফলো করে নিও, কিন্তু করে নিও, সমস্ত কিছু আপডেট আমি আমার ইনস্টাগ্রাম এবং ফেসবুকে আমি দিতে থাকছি। তো এখানে একটা পেট্রোল পাম্প পেয়েছি, আমি ভাবছি এবার তেলটা ভরিয়েই নেব। তো যমুনা এক্সপ্রেস ওয়েতে উঠবো, তো সেখানে পেট্রোল ভরানোর থেকে আগে থেকে এখানে পেট্রোল ভরিনি, পরে আর তাহলে দাঁড়াতে হবে না। এখানে পেট্রোল কত সস্তা, 96.33 per liter, ওয়েস্ট বেঙ্গলের থেকে অনেকটা অনেকটা সস্তা। এই যে আগ্রা থেকে বেরোলাম, সামনেই হচ্ছে একটা ফ্লাইওভার, জাস্ট এখান থেকেই আমাকে লেফট টার্ন নিতে হবে। এ দেখো দিল্লি নয়ডা লখনউ,
এখানে বোর্ড দেওয়া আছে, তো একবার জিজ্ঞাসা করে নেবো তবুও এই বাঁদিকে গেলেই হবে কি না, একবার পুলিশ অঙ্কলটাকে জিজ্ঞেস করে নি। আগ্রা লোক ইয়ে যমুনা এক্সপ্রেস ওয়ে পকড়না হ্যাঁ, দিল্লি জানা হ্যাঁ, ইধার থ্যাংক ইউ। তো এই রাস্তাটাই এখানে সকালবেলা ভারী বৃষ্টি হয়েছে, ভারী বৃষ্টি হয়েছে, এখনো আকাশে চারিদিকে মেঘ, এক্ষুনি যে কোনো সময় ভাসিয়ে দিতে পারে, মালপত্র সব ঢেকেই নিয়েছি। বাস কনফিউজ, নয়ডা যমুনাওয়ালা এক্সপ্রেস ওয়ে, যমুনা হাইওয়ে ওয়ালা, যমুনা এক্সপ্রেস ওয়ে পকড়না হ্যাঁ দিল্লি কে লিয়ে, দিল্লি দিল্লি হ্যাঁ, ইয়ে 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 কৌন সা রোড, আচ্ছা ইধার লিখা হয় না লখনউ, ইসিলিয়ে বল রা হুম, আচ্ছা তো এখান থেকে দুটো রোড দুদিকে ভাগ হয়ে যাচ্ছে, ডান দিকের রোডটাই যেতে হবে, তো তাই তো বললো যদি না হয় তাহলে আবার ফেরত আসবো, আবার কি চলো। ইনার রিং রোড, ও হ্যাঁ ইয়ে যমুনা এক্সপ্রেস ওয়ে মে যায়গা না, তো যমুনা এক্সপ্রেস ওয়ে ঘুরনে কে বারে আর কোই টোল নেই আয়েগা, আগলে ওয়ালে মে লাগেগা, বাবা জানতাম না, এই প্রথম টোলটায় টোল দিতে হলো না, তো বললো সামনে আগেতে আবার টোল লাগবে, চলো দেখা যাক। ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স, জীবনে প্রথমবার আমি এই রুটে আসছি, এর এক্সাইটমেন্ট আমি ভাষায় প্রকাশ করতে পারবো না, যে কোনো বাইকার হলে সে তার বুকে হাত দিয়ে একবার শুধু ভাবুক আমি যমুনা এক্সপ্রেস ওয়ের উপর বাইক চালাবো, তার ফিলিংসটা কীরকম সে নিজেই বুঝতে পারবে। যমুনা এক্সপ্রেস ওয়ে পর আপকা স্বাগত হ্যায়, ওয়েলকাম টু যমুনা এক্সপ্রেস ওয়ে, এই বোর্ডটার জন্য সকলেই অপেক্ষা করে। তো এখানে একটা তো ছবি তুলবই, এটাই থামনিল, এটাতে যদি আমার এই অ্যাকশন ক্যামটা লাগানো, অ্যাকশন ক্যামটা প্রচুর ভারী, তো তার ফলে এইখানটা ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে, সেই জন্য যখন হাই স্পিডে আমি বাইক চালাচ্ছি তখন এখানে আমি ক্যামেরাটা লাগিয়ে এক্সট্রা শ্যুট আমি করতে পারবো না, তো এটার জন্য জয় তারা। হাউ মাছ WB18AA4394, দিল্লি 205, ইধার নেই ইধার, হ্যাঁ পুরা সংসার লেকে চল রা হুম, 5 রুপয়া দে রা হুম, আরে হ্যাঁ যা রা হুম লাদাখ, হ্যাঁ
यमुना एक्सप्रेस वे पर आपका स्वागत है। आबार बृष्टि शुरू हलो क्या रे भाई? अच्छा इधर एखने एक खावा दावा कर नो भावजी। কারণ প্রচুর খিদে পেয়েছে আর খাওয়া দাওয়া এমনিতেও হয়নি, তো দেখা যাক এখানে কি খেতে পাওয়া যায়। লাইভ এট গ্রিন, ক্যা মিলেগা ক্যা মিলেগা ক্যা মিলেগা। भैया ये थाली कितने का? कितना का? और ये एक दे दीजिए। हाँ ये क्या बोलता है इसको? এখানে অর্ডার করেছি হচ্ছে কুলচা, চানা কুলচা। তো এখন ফিনিশ করে আমাকে টুয়ার্ডস যেতে হবে দিল্লির দিকে। তো বৃষ্টি শুরু হয়ে গেছে আর অবস্থা খুবই খারাপ, তো চ্যালেঞ্জিং, পদে পদে চ্যালেঞ্জিং। তো খাওয়া শুরু করে দিয়েছি, এবার টেস্টটা বলবো কেনা কীরকম। ভালো ভালো টেস্ট, চলবে। হ্যান্ড গ্লাভসটা পরতে ভুলে গেছি। তো ফুডকোর্টে খাওয়া হয়েছে, একদম পেট ভরে গেল আমার দুটো কুলচা খেয়ে। বেশ ভালোই ছিল টেস্ট, সঙ্গে একটা চাটনি দিয়েছিল, এমনিতে আমি চাটনি খাই না। হ্যাঁ টেস্ট করে দেখলাম, বাবারে এখানকার লোকেদের চাটনি খাওয়া অন্য ধরনের। এখানে চারটে লেন দেখা যাচ্ছে, চারটে অ্যাকচুয়ালি লেন নয়, লেন হচ্ছে এই তিনটে প্রধান। ডান দিকে একটা ওভারটেকিং লেন, তারপর একটা একটা লেন, তারপর একটা একটা লেন। এদের স্পিডগুলো একটা মানে 80, একটা হচ্ছে 100, এটা হচ্ছে 80, তারপর একটা 100। আর এটা বলে বাইকের লেন, কিন্তু এটা বাইকের লেন নয়। এখানকার কোনো ভেহিকেল যদি কোনো কারণে রেস্টের দরকার হয়, সে এইখানে এসে রেস্ট নিতে পারে, কিছুক্ষণের জন্য দাঁড়াতে পারে, অর্থাৎ তার যদি প্রয়োজন হয় তবেই সে এখানে দাঁড়াতে পারে। ক্যামেরাটাকে তো ওয়াটারপ্রুফ বানিয়েছি, এখন কতটা কাজ করবে ওয়াটারপ্রুফ এটা আমি জানি না। আজকে যদি ওয়াটারপ্রুফ টেস্ট পাস করে যায় দেন ওকে, এখন যদি এর মাইকের পটে জল চলে যায় তাহলে হয়তো ভিডিও বন্ধ হয়ে যাবে। তো এখানে শুধুমাত্র পার্চিটা একবার দেখে নিল, স্ক্যান করে নিল, করে ছেড়ে দিল। এটা মোটামুটি 50-60 কিলোমিটারের ভিতরেই আছে, অর্থাৎ প্রথম যে টোলটা দিলাম আমরা কাটলাম তার ঠিক 50-60 কিলোমিটারের মধ্যেই এই দ্বিতীয় টোলটায় আমাদের কি হয় একবার এটা চেক করে নেয়। কারণ যারা মথুরা থেকে যারা এই এক্সপ্রেসওয়ের ওপর উঠলো তারা টোল দেবে কোথায়, তো সেই কারণে এই টোলটা রাখা হয়েছে। এখানে আর একটা ফুড প্লাজা, মানে খাবার দাবারের কোনো অভাব নেই। হেভি রেন হচ্ছে, এবার পড়তেই হবে, কিছু করার নেই। এখানে দাঁড়াই, কিছু করার নাই। দাঁড়িয়ে পড়লাম আর একবার, কারণ বৃষ্টিটা ধীরে ধীরে বেড়েই যাচ্ছে, রেনকোটটা পরেই নি, নাহলে সামনে গিয়ে যদি অতিরিক্ত বৃষ্টি হয় তখন কিন্তু প্রবলেমে পড়বো। রেনকোটগুলো বের করাই মুশকিলের বিষয়, সব ঢুকিয়ে রেখেছি, চাপে চাপে ঢুকে আছে। বৃষ্টিতে যদি নাও ভিজি এ ঘামেতেই ভিজে যাবো, এত গরম হচ্ছে আর পড়া যাচ্ছে না, কষ্ট হচ্ছে রীতিমতো, এত হিউমিডিটি, বৃষ্টি হচ্ছে তবু ঠান্ডা নেই এক ফোঁটাও, খুব কষ্ট হচ্ছে, খুব কষ্ট হচ্ছে রীতিমতো, নেওয়া যাচ্ছে না। তো কোনো রকমের রেনকোটটা গলিয়েছি আপাতত, কিন্তু স্বস্তি নেই,
দু দুটো বড় বড় ময়ূর বসে আছে। ও সার্থক দেখা যাচ্ছে তো? ও হো 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 গ্রেট। এত সামনে থেকে ময়ূর দেখলাম, ময়ূর ভয়ই পাচ্ছে না। অন্য জায়গায় রাজস্থানে যখন দেখেছিলাম ময়ূর ভয়ে ভয়ে পালাচ্ছিল, এ সুন্দর পোজ দিয়েছে আমাকে। যমুনা এক্সপ্রেসওয়ে খতম। কতক্ষণ লাগলো যমুনা এক্সপ্রেসওয়ে আমাকে কমপ্লিট করতে? লাগলো হচ্ছে 2 ঘন্টা, 2.5 ঘন্টা, 2.5 ঘন্টা টাইম লাগলো যমুনা এক্সপ্রেসওয়েকে কমপ্লিট করতে। আর যমুনা এক্সপ্রেসওয়ের মাঝখানে অনেকগুলো ফুড প্লাজা ছিল, প্রায় এই সামনে আরেকটা ফুড প্লাজা, প্রায় 3-4টে ফুড প্লাজা দেখেছি, 2টো পেট্রোল পাম্প দেখেছি। সুতরাং পেট্রোল পাম্প নিয়ে এবং খাওয়া নিয়ে কোনো রকম চিন্তা নেই। নয়ডা দিল্লি লেফট সাইড, এখান থেকে আমাকে লেফট সাইড নিতে হবে। চলো যমুনা থেকে যে রোডটা নয়ডা বা দিল্লির জন্য কার্ড নিলাম, এই রোডটা দিয়ে এখনও কন্টিনিউ আমাকে 15 কিলোমিটার মতো যেতে হবে, তারপরে আমার একটা কার্ড আছে। ওয়েস্ট বেঙ্গল, লাদাখ, 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 ইধর দিল্লি মে মুস্তাজ মে রহুঙ্গা। তো যমুনা নদী ক্রস করে অফিসিয়ালি দিল্লিতে আমি এন্ট্রি করে গেলাম, আর আমি থাকবো মুস্তাজ হোস্টেলে। আপাতত আমি এটাই ঠিক করেছি, ডিসাইড করেছি। তো মুস্তাজ হোস্টেল এই যমুনা ব্রিজ থেকে 4.5 কিলোমিটার, আর 10 মিনিট টাইম লাগবে। তো দিল্লির মুস্তাজে চলে এসেছি, আর এখান থেকে এখন যাব হচ্ছে আজাদ মার্কেট, তার সঙ্গে একটুখানি কিছু খেয়ে নেবো, অনেকক্ষণ ধরে খিদে পেয়ে গেছে। এখন টাইম হচ্ছে কটা বাজে? এখন হচ্ছে 5:30, 5:30 বাজে, এখন হচ্ছে 5:30 বাজে। বলেছিলাম যে আমার ক্যাম্পিং করার জন্য লাগবে হচ্ছে স্লিপিং ব্যাগ, আর আরেকটা হচ্ছে জ্যাকেট, তো সেটাই কিনবো। তো আমি চাবিতালা আনতে ভুলে গিয়েছিলাম, তো সেই জন্য আবার চাবিতালা কিনতে এই মুস্তাজের পাশেই একটা মার্কেট আছে, সেই মার্কেটে এসেছিলাম। এরপরে আমি আমার প্রয়োজনীয় জিনিসপত্রগুলো চাবির মধ্যে লক করে দিয়ে আমি তারপরে বেরোবো হচ্ছে আজাদ মার্কেট। আর কিছু খাবো বলেছিলাম, একটু দেখি খাওয়ার ব্যবস্থা করা। তো সবচেয়ে সহজ এখন তাড়াতাড়ি পাবো মোমো, তাই এখানে বেঠ যাও। তো এখন আমি আজাদ মার্কেটে চলে এসেছি, আর র্যাপিডো বুক করেছিলাম, কিন্তু র্যাপিডোর বাইক কোনো কারণে আমাকে নিয়ে যেতে চায়নি, তো সেটা র্যাপিডোটা ক্যান্সেল করে দিয়েছি, নিজের বাইক বের করেছি, চলে এসেছি আজাদ মার্কেটে। গণপতি ক্রিয়েশন একদম আজাদ মার্কেটের যে মেন রোড, একদম আজাদ মার্কেটের যে রোড, একদম বিচো বিচ এই গণপতি ক্রিয়েশন। তো এখানে এসেছিলাম, একটা আমার স্লিপিং ব্যাগের দরকার ছিল ক্যাম্পিংয়ের জন্য, আর তার সঙ্গে একটা 0 ডিগ্রির জ্যাকেট। স্লিপিং জ্যাক, স্লিপিং ব্যাগটা হচ্ছে 0 ডিগ্রি, আর জ্যাকেটও হচ্ছে 0 ডিগ্রি। তো এখানে চলে এসেছি, এখানে এরা নিজস্ব প্রোডাকশন হাউস, সেজন্য খুব সস্তায় জিনিস পেয়ে গেছি। তো এই ব্যাগটা নিয়েছি, এটা হচ্ছে স্লিপিং ব্যাগ, এটা হচ্ছে 0 ডিগ্রিওয়ালা। ये स्लीपिंग बैग और जैकेट का मिला का प्राइस कितना आ रहा है? इसका तो 950 बोला।
তো 1850 হচ্ছিল, আমি অনেক রিকোয়েস্ট করার পরে আমাকে এটা 1750 এ দিচ্ছে। তো আমি যে জন্য এখানে এসেছিলাম সেটা সাকসেসফুল। ওকে, আর ব্যাটারি চার্জ শেষ হয়ে গেছে। ব্লগিং একদম নয়, একবারে গিয়ে হোস্টেলে দেখা হচ্ছে। আজকের ব্লগটা আর বেশি বড় না করে এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের দিনের ভিডিওতে। ততদিনের জন্য বাই বাই।